ছেলেকে তুমি দিচ্ছো, আসছে টাইম টাইম খাবারটা তুমি দিচ্ছো, আর ছেলে কোথায় গিয়েছে এপাড়া সেপাড়া আমি খুঁজে বেড়াবো? তাহলে ছেলে বেরিয়েছো তোমার? সকালবেলা বেরিয়ে গেছে, বাড়ি ফাঁকা, লাগাও তুল কালাম গিনে। এই লকডাউনে বহুদিন বসে আছি, অনেকদিন হয় না, লাগাও ছেলে যখন একবার বাড়ি থেকে বেরিয়েছে, সন্ধ্যে না লাগলে বাড়ি ফিরে আসবে না। আমার ছেলেকে আমি চিনি, অত লকডাউনে বসে আছি, অনেকদিন আনন্দ ফুর্তি করি নাই, লাগাও একখানা গান। লাগাও সত্যি কে যেন ডাকাডাকি করছে কিনে? না না কেউ নয়, তোমরা হোল লাইন লাগাও। আমার কাছে লকডাউন যতদিন চলছে কাজ কম নয়, ততদিন ধরে মত দিচ্ছে, পয়সা ঠিকাই নয়। আমার মন বলছে সেই এসে যে পয়সা চাইতে থাকবা। ভালো করে তুমি দেখো, আমি ঘরের বেটা ছেলে, সাহস করো, আমি আছি ঘরে। হ্যাঁ আমি যাব, দিনকাল বড় খারাপ, যদি তোমাকে ওই দরজা খুলে যদি ধরিয়ে পড়ে, তাহলে আমি গ্রামের ভেতর থেকে টেনে মেরে দেবো ছোট। হ্যাঁ তোমার লোক দেখতে হবে না, দরজা খুললে ঠান্ডায় মরে গেলাম। বাবা তখন গাবাই করেছিল, বাবা বোন হয়ে গেলে বাবাকে এক কাজ কর, বাবাকে বাসা বাড়ে পাঠিয়ে দে, ওখানে মাঝে মাঝে মায়ের লাগে দরকার হয়ে যাবে। মাখন বলে তোর বাবা তো তোকে কাল পলি খেয়ে আসে, আমি বলছি ধরে শুয়ে থাকি, বাবা বাবা শুয়ে থাকে, গৌতম খাই তো। ছেলেগুলো ভয় গায়ে মুছতে দেয়।
বাকি কি কাছে বড় গেলে গেলো যেন তুমি দেখে মুখে গেল
আকাশবাণী খবরবর্তী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে একখানে বিমান আকাশপথে দিল্লি যাচ্ছে, হঠাৎ একটা চটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বিমানটি 90 ফুট হয়ে গঙ্গোপসাগরের মধ্যেখানে পড়ে গেছে। খবরে প্রকাশ যে চটির কোনো ক্ষতি হয়নি, চটির বাসায় ফিরে গিয়ে 9টা ডিম পেরেছে। বিমানের সঙ্গে চটুয়ের ধাক্কা, চটুয়েটার ক্ষতি হয়নি, বাসায় গিয়ে 9টা ডিম পেরেছে। আমি জানি খবর লিখিত থাকে বলবে, তারপরে খবর হচ্ছে বিরাট খবর গো। বিরাট খবর, কি খবর বলবি তো? বিরাট খবর, কি খবর সেটা বলবি? খেলার খবর, কিচ্ছু হবে না, বাড়ির কাজ তো সকাল থেকে কিচ্ছু করছিস না? আমি কাজ করবো, আমার খাবে তোর মা আছে, আমি আছি, আমাদের বয়স শুনছে, ছেলের রোজগার আমার খাবার তার কে খাবে? ডানা বিষ খাও তুই যখন খুব ছোট ছিলিস
তখন আমরা তোর বিয়ে আমরা দিয়ে দিয়েছি। বাবা আমার বিয়ে হয়ে গেছে। ও বাবা কত কত শ্বশুর বাই যাবো, বাসাবার মেলা চলছে আমাদের, শ্বশুর বাই যাবো, শ্বশুরের গুষ্টি তষ্টি কুচি চলে শুনলো বউ কিনেছে না। তোর বিয়ে কোথায় দিয়েছিস জানিস? শোন, এখান থেকে সোজা কাটোয়া চলে যাবি। কাটোয়া থেকে বাস পাল্টে একদম অগ্রদ্বীপ। অত দূরে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? কেন রামকৃষ্ণ পুজো দিতে পারলো না? না বাবা, মেয়েটা ভালো মেয়ে পেয়েছিলাম, তার জন্য দূর আর চিন্তা করলাম না। বাবা মেয়ের নাম কি গো? মেয়ের নাম হচ্ছে বাবা চন্দনা। বাবা আমি বোধহয় বাঁচব। শাশুড়িকে চুম্মা চুম্মা দিয়ে দে। শাশুড়িকে প্রণাম করবো, আর ইয়ার কি কাজ মারবো শাশুড়ির সাথে? না রে, ও শালি আবার কি দেবতা? শালি মানে তোর বইয়ের বোন শালি। হ্যাঁ হ্যাঁ, ওকে তো তোদের শালি কুতু কুতু। কি রোগে লোক বাবা দেশে, এখন কি রোগে লোক বাবা দেশে, গাড়ি কম ছেড়ে দিয়ে বাবা ঘরে থাকো বসে। হারামজাদা, শ্বশুর বাড়ি যাবার আগে একবার খড়িয়ে উঠেছিস? এরকের নাম যে করোনা, কেউ কারোর কাছে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আপনার প্যান্ট পরাতে ভুলে গেছি।
তোমার কাজ এরকম বটে? তোর মাকে বলা না, বাবা কালে বিয়ে করেছে আমার এবার কি হবে? বাবা ধুতিরে খুলে খুলে পড়ে নাও, ¡Gracias!
Thank you.
আমার পায়খানা ভালি পালি।